Thank you.
श्रीधराय कृष्ण भगवान की जय। जय श्री परमहंस त्रिपुरनाथाचार्य अशोक श्री श्रीमद अभयचरणारविंद भक्तिवेदांत स्वामी स्वरूपाल की जय। ठाकुर की जय। वैष्णव सार्वभौम श्री जगन्नाथ दास बाबाजी महाराज की जय। श्री रूप सनातन भट्ट रघुनाथ श्री जीव गोपाल भक्तदास रघुनाथ श्री गोस्वामी प्रभुगण की जय। नामाचार्य श्री हरिदास ठाकुर की जय। श्री कृष्ण चैतन्य प्रवृत्यानंद श्री अद्वैत कलाकर श्रीवासादि गौर भक्तवृंद की जय। युग धर्म नाम संकीर्तन की जय। श्रील प्रभुपाद की जय। समवेत भक्तवृंद की जय। श्री काय गोस्त भगवान की जय। काय गुरु प्रेम वंदे हरि हरि बोल। हरे कृष्ण सबाई बसे जन हरे कृष्ण हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। श्री गौरताय की श्री प्रभुपाद की। আপনার মধ্যে এখন এখন শান্ত করে বসবেন। হ্যাঁ সবাই শান্ত করে বসে কথা শুনবেন। আপনাদের মধ্যে কতজন জানে কি হচ্ছে এখানে? কতজনের মন্দিরের উদ্বোধন হচ্ছে, সেই জন্য যখন আমরা নতুন উদ্বোধন করি সর্বপ্রথম কি হয় ওখানে বাস্তু পূজা করা হয়। তাহলে এই যজ্ঞ হচ্ছিল বাস্তু পূজা হয়েছে। ওখানে বাস্তু মন্দির আছে, বাস্তুকে প্রতিষ্ঠান করা হয়েছে, বাস্তুকে আবাহন করা হয়েছে, বাস্তু যজ্ঞ হয়েছে। এখন কি হবে? গর্ণিতায় কেউ দেখেছে, দর্শন করেছে? গর্ণিতায় গর্ণিতায় দর্শন করেননি? গর্ণিতায় এখন দর্শন দেয়নি, এখন দেয়নি দর্শন। কখন দেবে? আজকে বিকালে। গর্ণিতায় আজকে বিকালে দর্শন দেবে। কি করে দর্শন দেবে? না, সুন্দর শরীর আছে কিন্তু উনি চোখ বন্ধ রেখেছে। চোখ বন্ধ রাখছে কেন? বলছে আমি যখন দেখবো আমার কালীপাড়ার কালীনগরের সবাই ভক্তরাকে দেখবো, ওনার চোখ এখন বন্ধ। সন্ধ্যা চারটের সময় আপনার সবাইকে আসতে হবে, এখানে পা দাঁড়াবেন গর্ণিতায়, এখানে হবে যখন আপনারা আসবে। এখন মন্দির আবার বন্ধ হয়ে যাবে সন্ধ্যা চারটের সময়, মন্দির এখন বন্ধ হয়ে যাবে। আপনার সবাইকে চারটের সময় আসতে হবে। যখন আসবেন তখন দেখবেন গর্ণিতায় অনুষ্ঠান কিছু কিছু হওয়ার শুরু হয়েছে কিন্তু ওনার চোখটা বন্ধ থাকবে। যখন চারটের সময় সবাই ভক্তরা চলে আসবে কিন্তু ঠিক সময় আসতে হবে। কৃষ্ণ হচ্ছে কালস্মি, কাল মানে সময়, সময় হচ্ছে কৃষ্ণ। ঠিক চারটে সময় আসতে হবে, না হলে আপনার দর্শন মিস হয়ে যাবে। ওই দর্শনটা অতি মূল্যবান, কেন প্রথমবার এখানকার গর্ভিতায় চোখ খুলিয়ে আপনার সবাইকে দর দেখবে কি কি এসেছে আমার জন্য। তাহলে আপনার সামনে ওনার চোখটা খোলা হবে, ওনার চোখের ভিতরে কাজল দেওয়া হবে, ওর মন্ত্র করে ভগবানকে বলতে হবে, ভগবানের চোখকে জাগৃত করা হবে। তারপরে কি হবে? ওনাকে সমস্ত মঙ্গলময় জিনিস দর্শন করানো হবে।